দেখো ক্লাস ইলেভেন তোমাদের আগের দিন কমপ্লেক্স নাম্বার যে চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারের ডেফিনেশন নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম বিভিন্ন নাম্বার ঠিক আছে সেই নিয়ে আলোচনা করেছিলাম তো আজকে বলবো কমপ্লেক্স নাম্বার এবং ইমাজিনারি নাম্বার কমপ্লেক্স নাম্বারে বাংলা হচ্ছে জটিল রাশি বা জটিল সংখ্যা আর ইমাজিনারি নাম্বার যার বাংলা হচ্ছে অবাস্তব রাশি বা অবাস্তব সংখ্যা এখন এই দুটো নাম যখন আলাদা তখন খুব সামান্য হলেও একটু পার্থক্যদের মধ্যে রয়েছে অবশ্যই পার্থক্য রয়েছে তো কমপ্লেক্স নাম্বার আগের দিন বলেছিলাম যে যে কোনো সংখ্যা জেড তাকে যদি এক্স প্লাস আই ওয়াই ফর মানা যায় যেখানে এক্স ওয়াই রিয়েল নাম্বার এবং আই হচ্ছে রুট ওয়ার অফ মাইনাস ওয়ান তাহলে সেটা কমপ্লেক্স নাম্বার যেমন ঠিক এইভাবে বলেছিলাম আগে দিন যদি কোনো সংখ্যার জেড তাকে আমরা এক্স প্লাস আই ওয়াই ফর্মে যদি লিখি যেখানে এক্স ওয়াই রিয়েল নাম্বার তাহলে সেই সংখ্যাটাকে আমরা জটিল রাশি বা কমপ্লেক্স নাম্বার বলব আগে দিন বলেছিলাম যেখানে এক্সটায় অবশ্যই রিয়েল নাম্বার এবং মান হচ্ছে আমার ডেফিনেটলি রুট ওভার অফ আয়ারমান ডেফিনেটলি রুট ওভার অফ মাইনাস ওয়ান সেটা হচ্ছে আমার কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে কিন্তু ইমাজিনির নাম্বারের ক্ষেত্রে কি একটা এক্সট্রা কন্ডিশন রয়েছে সেটা লিখছি আমি দেখো এর ক্ষেত্রে একটা এক্সট্রা কন্ডিশন রয়েছে আই ওয়াই হবে কিন্তু ওয়াই আমার রিয়েল নাম্বার হবে এবং ওয়াইটা অলওয়েজ নটিক্যাল জিরো কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে কি এক্স ওয়াই রিয়েল নাম্বার মানে এক্স ওয়ের মান ওয়াই জিরো হতে পারে যে কোনো একজন জিরো হতে পারে এক্সো জিরো হতে পারে ওয়াই জির হতে পারে কিন্তু ইনকেস রাশি ইমাজিন অবস্থি অবস্থা ক্ষেত্রে অলওয়েজ ওয়াই নট নটিক্যাল জিরো কোনো ক্ষেত্রেই কোনোভাবেই ওয়াই এর মান জিরো হতে পারে না অলওয়েজ ওয়াই নট টু জিরো রিয়েল নাম্বার বটে এক্স ওয়াই রিয়েল নাম্বার এক্স এর মান জিরো হতে পারে

অ্যান্ড পিওরলি ইমাজিনারি তাহলে কাজে পিওরলি রিয়েল অ্যান্ড পিওরলি ইমাজিনারি পিওরলি রিয়েল অ্যান্ড পিওরলি ইমাজিনারি নাম্বার পিওরলি রিয়েল অ্যান্ড পিওরলি ইমাজিনারি অর্থাৎ বিশুদ্ধ বাস্তব এবং বিশুদ্ধ অবাস্তব অংশ বা অবাস্তব নাম্বার কে কি লিখেছিলাম যে কোনো কমপ্লেক্স নাম্বার যেটি গুলো ডেস প্লাস ওয়াই এরকম যে কোনো কমপ্লেক্স নাম্বার জেডিজল এক্স প্লাস আই ওয়াই যদি মান জিরো হয়ে যায় তাহলে যেটা পড়ে থাকে অনলি এক্স পড়ে থাকে এই এক্সটা টা তখন বলা হয় পিওরলি রিয়েল অর্থাৎ বিশুদ্ধ বাস্তব অংশ অর্থাৎ জেডিউল ডেক্স প্লাস আই ওয়াই যে কোনো কমপ্লেক্স নাম্বারে যদি মান জিরো হয়ে যায় তাহলে যে পার্টটা পড়ে থাকে জেডিউল ডেক্স পড়তে থাকে এইটাকে বলা হয় পিওরলি রিয়েল ঠিক আছে এটা বক্সের মধ্যে করে দিলাম এটাকে বলে পিওরলি রিয়েল একে বলে বিশুদ্ধ বাস্তব পিওরলি রিয়েল বিশুদ্ধ বাস্তব আর যদি প্লাস আই এর মান জিরো হয়ে যায় ইফ এক্স ইজ যদি জেডিও এক্স প্লাস আই ওয়াই এক্স এর মান জিরো বসায় তাহলে জেডিও টু আই ওয়াই হয়ে যাবে দিস ইজ কল পিওরলি ইমাজিনারি তখন এটাকে বলা হবে পিওরলি ইমাজিনারি তখন একে বলা হয় বিশুদ্ধ অবাস্তব রাশি তাহলে জেডিজেল টু এক্স প্লাস আই ওয়াই ওয়াইয়ের মান যদি জিরো হয়ে যায় তখন সেটা বলে পিওর লিডিয়াল আর টু এক্স প্লাস আই ওয়াই যদি মান জিরো হয়ে যায় তাহলে আই ওয়াই তখন সেটা বলে পিওরলি ইমাজিনারি নাম্বার তাহলে কোনো একটা নাম্বারকে কখন পিওর পিওরলিডিএল কখন পিওর ইমাজিনারি বলবে বোঝা গেল একটা এক্সাম্পল দিচ্ছি ধরো ধরো এক্সাম্পলটা জেডিজেল টু প্লাস সেভেন এটা একটা কমপ্লেক্স নাম্বার কারণ এক্স প্লাস আই ওয়াই ফরমেট রয়েছে এবং টু এবং সেভেন এর ও সিরিয়াল নাম্বার তাহলে এটা একটা কমপ্লেক্স নাম্বার এই কমপ্লেক্স নাম্বারে টু টাকে বলা হয় পিওরলি রিয়েল যদি জেডিএলটা অনলি টু হয় তখন সেটা বলে পিওরলি রিয়েল নাম্বার ঠিক আছে কিন্তু জেডিএলটা যদি সেভেন আই হয় যদি যেটি গলটা সেভেন আই হয় তখন সেটা বলে পিওরলি ইমাজিনারি নাম্বার ঠিক আছে তাহলে টু যদি শুধুমাত্র থাকে যেটি গল টু তখন সেটা বলে পিওরলি রিয়েল নাম্বার আর যদি যে সেভেন আই থাকে তখন সেটা বলে পিওরলি ইমাজিনারি নাম্বার তাহলে বিশুদ্ধ বাস্তব এবং বিশুদ্ধ অবাস্তব রাশি কাকে বলে বুঝতে পারলাম ঠিক আছে তাহলে দুটো জিনিস আছে বললাম ডিফারেন্স বিটুইন কমপ্লেক্স নাম্বার অ্যান্ড ইমাজিনারি নাম্বার বললাম এখন বললাম পিওরলি রিয়েল অ্যান্ড পিওরলি ইমাজিনারি এরপরে আসছি দেখো এই বোর্ডটাকে এই যে হোয়াইট বোর্ডটা রয়েছে না এই বোর্ডটা একটা একটা প্লেন বা সমতল মনে করো ঠিক আছে এই সমতলটাকে দুটো পরস্পর যদি লম্ব সরলেখা নিচে একটা এক্সো এক্স দেখতে পাচ্ছ এক্সো এক্স ড্যাস একটা সরলেখা ওয়াই ওয়াই ড্যাস একটা সরলেখা পরস্পরকে ছেদ করেছে কোথায় ও বিন্দুতে অর্থাৎ দুটো পরস্পর যদি লম্ব সরলেখা এবং উভয় উভয়ের সঙ্গে পারপেন্ডিকুলার টু ইচ আদার অর্থাৎ উভয় উভয়ের সঙ্গে লম্ব তাহলে এক্সো এক্স এবং ওয়াই ওয়াই এই প্লেনের উপরে দুটো পরস্পর যদি লম্ব সরলেখা নিয়েছি এই লম্ব সরলেখা দুটো নেওয়ার ফলে প্লেনটাকে চারটে ভাগে ভাগ করেছে দেখো একটা ভাগ পাচ্ছি একটা পাচ্ছি একটা পাচ্ছি একটা ভাগ অর্থাৎ প্লেনটাকে মোট চারটে ভাগে ভাগ করেছে ঠিক আছে তাহলে দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে কোনো একটা সমতলকে যদি দুটো পরস্পর যদি লম্ব সরল লেখা ছেদ করে তাহলে দ্বিমাত্রিক তলকে চারটে ভাগে ভাগ করে একটা দুটো তিনটে সাতটে এখন এই তলটাকে যদি দ্বিমাত্রিক স্থানাঙ্ক তল না ভেবে যদি কমপ্লেক্স প্লেন ভাবি জটিল তল ভাবি একই রকম সিস্টেমে হয়ে যদি ভাবি এবং সেই জটিল তলে এক্সো এক্স এবং ওয়াই ওয়াইডাস পরস্পর যদি সরলটাকে যদি নেই পরস্পর যদি অবশ্যই নেই তাহলে এখানে ক্ষেত্রে ওই তলটাকে চারটে ভাগ করে চারটে দুটো তিনটে চারটে একই রকম চারটে তল এবং যেহেতু এটা তলটাকে জটিল তল নেই তাহলে তখন এক্সো এক্স ডাসকে বলা হবে রিয়েল অ্যাক্সিস ওয়াই ওয়াইডাস বলে ইমাজিনারি অ্যাক্সিস অর্থাৎ এক্সো এক্স ডাস্ট জটিল যদি নেই তাহলে তখন সেটাকে রিয়েল অ্যাক্সিস বলবো ওয়াই ওয়াইডাস বলে ইমাজিনারি অ্যাক্সিস এখন জেড ইজুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এটার মানে আমি বলতে চাইছি যেটা কি এটা এক ধরনের একটা পয়েন্ট বোঝায় জেড ইজুয়াল টু প্লাস আই ওয়াই এটা কমপ্লেক্স নাম্বার এটা মানে একটা যে কোনো বিন্দু পি যার স্থানাঙ্কটা হচ্ছে এক্স কমা ওয়াই ক্রোমোজুয়ালটা অর্ডারটা জেড ইজুয়াল টু প্লাস আই এটা কমপ্লেক্স নাম্বার থেকে এরকম কমপ্লেক্স পয়েন্ট আকারে বোঝানো যায় যে পি এক্স ওয়াই এরকম একটা অর্ডার পেয়ার আকারে বোঝানো যায় তাহলে এক পি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স ক্ষমা ওয়াই এটা মানেই আমার যে ডিজিট এক্স প্লাস আই ওয়াই এই কমপ্লেক্স নাম্বারটা বোঝা যাচ্ছে এই তলের ক্ষেত্রে ঠিক আছে অর্থাৎ এটা একটা পয়েন্ট এর মতো অনেকটা কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে যেখানে এক্স ও এক্স ডাস বলা হয় রিয়েল অ্যাক্সেস ওয়াই ওয়াই ডাসকে বলা হয় ও ক্ষণা বলে তখন আমরা বলবো এটাকে ইমাজিনারি অ্যাক্সেস ঠিক আছে তাহলে জটিল তলের যে কোনো একটা বিন্দু যদি নিই মনে করি এখানে একটা পি বিন্দু নিচ্ছি বিন্দুটা পি এক্স ওয়াই বা পি ব্রাকেট জেড লিখতে পারো কারণ জেড ইউল এক্স আই ওয়াই যা পি এক্স ওয়াই বিন্দুর তাই ঠিক আছে তো পি বিন্দু থেকে রিয়েল অ্যাক্সিস অর্থাৎ বাস্তব অক্ষের উপরে একটা লম্ব টানা এখান থেকে একটা লম্ব টান নিলাম দিয়ে ওপি জয়েন করলাম ঠিক আছে এই বিন্দুটার নাম দিলাম বি ও বি ওকে তাহলে ওই যে পয়েন্টটা পেলাম পি এক্স ওয়াই ওই যে পয়েন্টটা পেলাম কমপ্লেক্স পয়েন্ট তাহলে এক্সো এক্সটাস রিয়েল অ্যাক্সিস ওয়াই ওয়াই ডাস্ট বলে ইমাজিন অ্যাক্সিস পি যে কোনো একটা পয়েন্ট যে পয়েন্ট এক্স ওয়াই অর্থাৎ পি জেড বলতে পারো কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে যে ওয়াই যে সেখান থেকে একটা পারপেন্টিকুলার ড্র করলাম কারোর উপরে এক্সো এক্স উপরে যেটা এক্সো এক্স ডাস্টকে বিঞ্চিত করেছে তাহলে এখান থেকে খুব স্বাভাবিকভাবেই যে ডিজল্ট এক্স প্লাস আই ওয়াই বলতে ও থেকে বি পর্যন্ত এটা এই বি পয়েন্টটাকে এক্স বলবে এই যে এক্স ওয়াই তাহলে এক্স একটা ওয়াই একটা পয়েন্ট তো অর্ডার তো তাহলে বি পয়েন্টটাকে আমি এক্স বলবো এবং পিবি এই লাইনের উপরে যে কোনো একটা বিন্দু আই ওয়াই হবে এই লাইনের উপরে যে কোনো অ্যাক্টিভ এবং কেবলমাত্র একটি বিন্দু আই ওয়াই হবে ওকে তাহলে বি পয়েন্ট আমার এক্স কিন্তু পিবি এই লাইনের উপরে যে কোনো একটা এবং কেবলমাত্র একটা পয়েন্ট হবে ওয়াই কারণ ওয়াই ওয়াই এটা আমার কি বলেছি ইমাজিনারি অ্যাক্সেস সেই জন্যে এই পিবির উপরে যে কোনো একটা পয়েন্ট আমার আই ওয়াই হতে পারে সেই জন্য পি সেই জন্য যে এক্স প্লাস আই ওয়াই এটা হলো কমপ্লেক্স প্ল্যানের ক্ষেত্রে মোটামুটি একটা ধারণা যে ওটা একটা পয়েন্ট আকারে বোঝানো যায় ঠিক আছে এরপরে আসছি এবার আসছি কনজুগেট কমপ্লেক্স নাম্বার বাংলায় বলে জটিল রাশি বা প্রতিযোগী জটিল ইংরেজিতে অনুবন্ধী বা প্রতিযোগী রাশি কেমন যে কোনো একটা জটিলসী মনে করি জেডি ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই যে কোনো একটা জটিলাসী আমি লিখলাম জেডি ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এখন এই জটিলতা অনুবন্ধী জটিলতা বা কনজুগেট কমপ্লেক্স নাম্বারটাকে জেড বার দার্ডিয়েন্ট করা হবে ফোর জেড বার টু এর কনজুগেট কমপ্লেক্সকে জেড বার দার্ডিয়েন্ট করবো ঠিক আছে জেড বার ইজল্টি কি হবে আয়ের জায়গায় শুধুমাত্র মাইনাস আই লিখো এক্স ওয়াই যেমন আছে সেম থাকবে এক্স যেমন আছে তেমন থাকবে শুধুমাত্র আয়ের জায়গায় মাইনাস আই লিখবো ওয়াই যেমন আছে থাকবে তাহলে এই যে নাম্বারটা পেলাম এটাকে বললাম এর কনজুগেট কমপ্লেক্স নাম্বার অর্থাৎ জেড এর কনজুগেট বা প্রতিযোগী বা অনুবন্ধী কমপ্লেক্স নাম্বারকে জেড বার দ্বারা প্রবেশ করায় এবং জেড বারটা কোথায়

জেড এর সাপেক্ষে জেড বার কমপ্লেক্স মানে এই সংখ্যাটার সাপেক্ষে এই সংখ্যাটা হচ্ছে কনজুগেট একই রকমভাবে পি মাইনাস আই কিউ তার সাপেক্ষে কনজুকেট হচ্ছে এটা আবার বিপরীতক্রমে এটাও সত্য এর সাপেক্ষে কনজুগেট হচ্ছে এটা অর্থাৎ আয়ের জায়গায় মাইনাস আই বসলে যে নতুন সংখ্যাটা পাবো সংখ্যা মিনিস জটিল সংখ্যাটা পাবো সেটাকে বলে পূর্ববর্তী সংখ্যার কনজুগেট কমপ্লেক্স নাম্বার বা অনুবন্ধী বা প্রতিযোগী ক্লিয়ার তাহলে যে কোনো সংখ্যার কনজুকেট কমপ্লেক্স নাম্বার এইভাবে আমরা বার করবো এবারে সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইম্পর্টেন্ট পার্ট মডিউলাস

একটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারে মডিউলাস বলতে কি বোঝো এবং কমপ্লেক্স নাম্বারের অ্যাম্প্লিটিউড বা আর্গুমেন্ট বলতে কী বোঝো ঠিক আছে দেখো ছবি এঁকে আমি বোঝাচ্ছি মনে করো এটা একটা জটিল তল জটিল এক্সো এক্স ডাস্ট এবং ওয়াই ওয়াইডাস্ট দুটো পরস্পর ছবি সরলেখা যেখানে এক্সো এক্স ডাস্টকে আগেই বলেছি রিয়েল অ্যাক্সিস বলে ওয়াই ওয়াইডাস্টকে ইমাজিন অ্যাক্সিস বলে পি এক্স ওয়াই মানে যেটি এক্স প্লাস আই ওয়াই এরকম একটা তলে একটা পয়েন্ট নিয়েছি পি সেখান থেকে পারপেন্ডিকুলার ড্র করেছি এটা এখন তাহলে এখান থেকে খুব স্বাভাবিকভাবে এটা এক্স হবে এবং এটা ওয়াই হবে স্থানাঙ্ক জ্যামিতির নিয়ম অনুযায়ী এবং ওপি জয়েন করছি তাহলে ওপি যে রেখাটা ওপি যে লাইনটা এই লাইনটা এক্স অক্ষের সঙ্গে এক্স অক্ষ মানে এক্সো এক্স ড্যাস অর্থাৎ বাস্তব অক্ষের সঙ্গে অ্যান্টিক্লক ওয়াইজ থিটা কোনে নত ঠিক আছে অর্থাৎ ওপি এই লাইনটা এক্স অক্ষের সঙ্গে বাস্তব যে অক্ষ সেই অক্ষের সঙ্গে অ্যান্টিক্লক ওয়াইজ তাকে ঘড়ি কাঁটার বিপরীত দিকে অ্যান্টিক্লক ওয়াইজ থিটা কোনে নত তিনটে জিনিস একটা হচ্ছে বিন্দুটা এটা এখান থেকে এক্স এখান থেকে ওয়াই এবং এই ওপি যে লাইনটা এই লাইনটা অক্ষের সঙ্গে নত এখন আমরা বার করতে যাচ্ছি মডিউলাস মডিউলাস মানে ওপির মানটা আমরা বার করতে চাইছি পি যে কোনড বলতে এক্স প্লাস আই ওয়াই এখন এই জেড প্লাস আই ওয়াই তার এক্স বলতে এটা ওয়াই বলতে এটা মানে এটা আই ওয়াই আর কি সিম্পলি লিখেছি তো এর ক্ষেত্রে মডিউলাস বলতে কি ঠিক আছে তো এর মড ভ্যালু অর্থাৎ এই কমপ্লেক্স নাম্বারের মডটা কত মডটা হচ্ছে ওপি যে লেন্থটা ও থেকে পি পর্যন্ত যে ডিসটেন্সটা সেটা হলো মডিউলাস অফ দ্য কমপ্লেক্স নাম্বার তাহলে এটা যদি একটা সমগুণী ত্রিভুজ হয়ে যায় এবং অ্যাঙ্গেল যদি থিটা হয়ে যায় তাহলে এটা আমার অতিভুজ ওপিটা তাহলে ওপির মান কত হবে ওপি ইকুয়াল টু কত হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে যেহেতু ওটা একটা সমগুণী ত্রিভুজ রাইট অ্যাঙ্গেল ট্যাঙ্গেল चलो ओपी इक्वल হবে कथा है ओपी स्क्वायर समान अतिभुज स्क्वायर समान लंब स्क्वायर प्लस भूमि स्क्वायर এখন এই ওপি এই যে লেন্থ এটাকে ছোট হাতের আর দ্বারা ডিনোট পরে দিস ইমপ্লাইং আর স্কয়ার প্লাস স্কয়ার এই বলা হয় মডুলাস অফ কমপ্লেক্স নাম্বার এই আর স্কয়ার প্লাস স্কয়ার বলা হয় মডুলাস অফ দ্য কমপ্লেক্স নাম্বার জেড এটাকে বলা হয় আর

তার মড জেড ভ্যালু কত মডুলাস কত মডুলাস জেড সমান কত ফর্মুলা এটা টু টু প্লাস ওয়াই স্কয়ার অর্থাৎ কোন একটা কমপ্লেক্স নাম্বার দি জেড দেয়া থাকে তার মড ভ্যালু নির্ণয় করা খুবই সহজ মনে করো একটা एग्जांपल দিচ্ছি একটা কমপ্লেক্স নাম্বার জেড ইকুয়াল টু প্লাস থ্রি আই ধরো দেওয়া আছে যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার জেড তার মান দেওয়া আছে টু প্লাস থ্রি আই তলে ই কমপ্লেক্স নম্বরের মডুলাস নির্ণয় করতে বলেছে তাহলে ই কমপ্লেক্স নম্বরের মডুলাসকে মর্জেদার নির্ণয় করতে পারি বাকি ছোট ছোট আর নির্ণয় করতে পারি তাহলে ই কমপ্লেক্স নম্বরের মড ভ্যালু কত তাহলে ই কমপ্লেক্স নম্বরের মড ভ্যালু হচ্ছে √13 √13 কারণ x এর মান 2 2 স্কয়ার y এর মান 3 3 স্কয়ার অর্থাৎ √2 স্কয়ার + 3 স্কয়ার তাহলে 9 এর সাথে 13 অর্থাৎ √13 তাহলে কোনা একটা কমপ্লেক্স নম্বরের মড ভ্যালু নির্ণয় করে আমরা শিখলাম এবং সেটা হচ্ছে ওর থেকে পিপোর যদি এই লেন্সটা ফিগারটা যদি দেখা দেয় সেটাকে বলে মডিউলাস অফ দ্য কমপ্লেক্স নাম্বার এর মান কিন্তু কখনও নেগেটিভ হয় না কারণ ডিস্ট্যান্স কখনো আমার নেগেটিভ হতে পারে না সে জন্য মড ভ্যালু তোমার জন্য মড কখনো নেগেটিভ হয় না একই রকমভাবে রুট যখন করবে কারণ অফিস স্কোয়ার সময় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে অফিস স্কোয়ার প্লাস মাইনাস হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু ডিস্টান্স সে নেগেটিভ হয় না তবে মড ভ্যালু আমার কখনই নেগেটিভ তাহলে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের মডিউলাসের মান কখনো নেগেটিভ হতে পারে না এটা একটা পয়েন্ট বলে দিলাম তাহলে মড কি করে করতে নির তার ফর্মটা তোমার মুখস্থাতে হবে মড মানে রুটো বড় অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে এটা গেল মড এবং তাকে আর দ্বারা করা হয় আগে বলে দিচ্ছি আর মানে রুটো বড় অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবার আসছে অ্যাম্প্লিটিউড বার্ডোমেন্ট একই জিনিস যাহাই অ্যাম্প্লিটিউড তাই আরগুমেন্ট এবার সেটা বলি কাকে বলে দেখো এই ট্রাইঙ্গেলটা ওপি বি এই যে ট্রাইঙ্গেলটা রয়েছে অ্যাম্প্লিটিউড বার করতে চাইছে বারগুমেন্ট কোনো একটা জটিল ক্ষেত্রে হ্যাঁ জটিল ওয়াই জটিলেশন ডেফিনেটলি এক্স প্লাস আই ওয়াই তো এই জটিলেশনের ক্ষেত্রে আমরা অ্যামপ্লিচিউড বারগুণ নির্ণয় করতে চাইছি তো যেটা যে অক্ষের সঙ্গে অ্যাডিক ক্লোজ থিটা কোণে নত ওপি লাইনটা ঠিক আছে অর্থাৎ মডিউলাস মডিউলাসটা এখন দেখো এই যে সমকোণী ত্রিভুজ রয়েছে এই সমকোণী ত্রিভুজ থেকে কি পাই এক্স বাই আর এক্স বাই আর এটা সমান ডেফিনেটলি কস থিটা লিখতে পারি এক্স বাই আর এটা সমান অবশ্যই কস থিটা কারণ ভূমি বায়ুতি কস থিটা এর যে থিটা তাহলে এক্স বাই আর সমান কস থিটা

তাহলে এক নম্বর পেলাম এক্সিল টু আটপাশ থেকে দু নম্বর পেলাম ওয়াইজেল টু আটশায় এবার দু নম্বর ভাজি তো এক নম্বর দু নম্বর এক নম্বরে ভার দিত তাহলে দু নম্বর ভাজি এক নম্বর পেলে কি পাবো দেখো তাহলে দু নম্বরকে এক নম্বর দিয়ে ভাগ করলে আর সাইন থিটা বা আর পাঁচ থিটা সময় ওয়াই বাই এক্স আসবে সেখান থেকে আর আর কেটে যাবে তাহলে টেন থিটিক্যাল টু ওয়াই বাই এক্স চলে এলো ঠিক আছে এবার যে টেন থিটিক্যাল টু ওয়াই বাইক এখান থেকে লেগে যায় থিটারিক্যাল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স এই ইনভার্স সেই জিনিসটা তোমরা ক্লাস টুয়েলভ উঠে শিখবে এখন মোটামুটি জানো যে টেন থিটার মানে ওয়াই এক্স হয় থ্রিটা টেনটার দিকে চলে আসি দি ইনভার্স দিতে হয় ঠিক এইভাবে এই যে টেনের পাওয়ারে মাইনাস ওয়ান টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান এইটাকে বলে এক টেন ইনভার্স এটা তোমার ক্লাস টুয়েলভের শিখবে এখন শুধু জানি না যে টেন থিটার সময় যদি ওয়াই বাই এক্স হয়ে যায় সেখানে থিটার মান হচ্ছে টেন ইনভার্স ওয়াই বাই এক্স এই যে থিটা সেই থিটা বলেছিলাম না যে থিটাকে অ্যাম্প্লিটিউড বা বলে তাহলে থিটার মান কত টেন ইনভার্স ওয়াই বাক্স তাহলে এটা তোমার মুখস্থ রাখতে দুটো জিনিস একটা হচ্ছে যেমন আর অরিজিক্যাল টু রুট অব এক্সো স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মডুলাস নির্ণয়ের ফর্মুলা একই রকমভাবে থ্রিটা নির্ণয়ের ফর্মুলা হচ্ছে টেন ইনভার্স ওয়াই বাই এক্স এই যে ফর্মুলাটা এই এইফুলা যে আর্গুমেন্ট বা অ্যাম্প্লিটিউড নির্ণয় করা যাবে এই দুটো ফর্মুলা তোমার খুব ইম্পর্টেন্ট ফর্মুলা যে মড নির্ণয় করা যায় রুটো বড অফ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই ফর্মুলার যে কোনো কমপ্লেক্স নাম্বার নেই একই রকমভাবে যে কোনো কমপ্লেক্স নাম্বার থিটা বা অ্যাম্প্লিটিউড নির্ণয় করা যায় টেন ইন ভার্স ওয়াই বাই এক্স যেখানে ওয়াইয়ের মান যা থাকে এক্সের এর মান কারণ যে কোনো কমপ্লেক্স নাম্বার জেডগুলো এক্স প্লাস মানে এক্স ওয়াই তোমার পরিচিত তাহলে এক্স ওয়াই যদি পরিচিত থাকে তাহলে জেড ও জেড বার করতে পারবে তোমার মডুলাস বার করতে পারবে একই রকমভাবে তুমি অ্যাম্প্লিটিউড বা আর্গুমেন্ট বা থিটার মান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স বর্গ তাহলে এখন তোমাকে মনে রাখতে হবে যে আর্গুমেন্ট ইন ফর্মুলা হলো থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স অফ ওয়াই বাই এক্স তাহলে এটা হলো আর্গুমেন্ট ইন ফর্মুলা আর আগেই বলেছি মডুলাস ইন ফর্মুলা আর ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার সঙ্গে সঙ্গে আর দুটো জিনিস মনে রাখবে এক নম্বর লিখেছি এক্স ইকুয়াল টু কস থিটা ওয়াই ইকুয়াল টু লিখেছি আর সাইন এই এক এবং দুই এর মানটা এবার জেড আমি বসাচ্ছি জেডটা কেমন দেখতে হবে জেড ইকুয়াল টু কি এক্স প্লাস ওয়াই এক নম্বর এক্সের মান কী বেড়েছে আট কস্তিটা ও দু নম্বরে কী বেড়েছে ওয়াই মান আট সাইন এই এক এবং দুইয়ের যে রেজাল্টটা সেই রেজাল্টটা অরিজিনাল যে জেড ছিল সেখানেই বসাচ্ছি তাহলে জেডটা কেমন দেখতে হবে না জেড রেজাল্ট এক্স প্লাস এক্স মানে কত এক নম্বরে আর কস্তিটা বসে দিলাম আই ইন্টু ওয়াই মানে কত আট সাইন বসে দিলাম দিয়ে আর কমন নিয়ে নিলাম তাহলে জেড এর মান যেটা বেরোলো জেড আর ইন্টু কস্তিটা প্লাস আই সাইন্থিটা আমার চলে হলো ঠিক আছে তাহলে এক্স এর মান আর কস্তিটা ওয়াই এর মান আর সাইন্থিটা থিটা বলতে কি অ্যাম্প্লিটিউট বার্গুমেন্ট আর বলতে কি আটটা কি বলেছি আটটা মডিউলাস অফ দ্য কমপ্লেক্স নাম্বার আগে বলেছি আটটা মডুলস কমপ্লেক্স নাম্বার আর থিটা কি আর এবং থিটার পরিচয় আমাদের জানা আছে আর বলতে মডিউলাস থিটা বলতে অ্যাম্প্লিটিউট আর জেড বলতে কমপ্লেক্স নাম্বার তাহলে যে কোনো কমপ্লেক্স নাম্বার কি এই ফর্মে জেডি যেটা এক্স প্লাস আই হয় তাকে তাকেবার এই ফর্মে লেখা যায় যেটা আর ইন্টু কস্তি প্লাস আই সয়ন্তিটা এই যে ফর্ম এটাকে বলা হয়

তাহলে কাকে বলে বললাম যেখানে আর্ডের মান বললাম মডিউলস দ্য কমপ্লেক্স নাম্বার আর থিটাটা বলতে কি অ্যাম্পলিটিউড আই তো মাইনাস ওনই বলা আছে তাহলে জেডিও প্লাস জেনারেল ফর্ম একটা মডিউলাস অ্যাম্পলিটিউড ফর্ম অফ দ্য কমপ্লেক্স নাম্বার ঠিক আছে এইবারে আর্গুমেন্ট নির্ণয় করতে একটু সমস্যা হবে মডিউলাস নির্ণয় করতে যে কোনো কমপ্লেক্স নাম্বারে কোনো সমস্যা নেই কারণ একটা এক্সাম্পল টু প্লাস থ্র দিয়ে দেখছি কিন্তু অ্যাম্পলিটিউড বা আর্গুমেন্ট কীভাবে নির্ণয় করবে তার এক্সাম্পল এখন আমি পেয়ে নিই এবারে একটা এক্সাম্পল আমি আসছি কীভাবে আর্গুমেন্ট নির্ণয় করবো তারপরে তার বিস্তারিত যে পয়েন্টসগুলো নোটসগুলো রয়েছে সেগুলো আমি বলছি মনে করো একটা কমপ্লেক্স নাম্বার জেড ইজাল টু ওয়ান প্লাস আই দেওয়া আছে একটা কমপ্লেক্স নাম্বার এই কমপ্লেক্স নাম্বারের মডিউলাস নির্ণয় করতে বলেছে অ্যাম্পলিচিউড নির্ণয় করতে বলেছে অর্থাৎ জেড এর মান মড জেড বা আর এর মান নির্ণয় করতে বলেছে আর অ্যাম্পলিচিউড বা থিটার মান নির্ণয় করতে বলেছে এটা দিয়ে দেবে এটা সবসময় কোয়েশ্চেনে দিয়ে দেবে জেডটা কেমন দেখতে তো তার মডিউলাস অ্যাম্পলিচিউড নির্ণয় করতে বলেছে তো এখন প্রথম তোমার কাজ হচ্ছে যে গুরু কমপ্লেক্স নাম্বারের জেড দেওয়া তাহলে তার পয়েন্টটা বার করতে হয় যেমন jdel x + i y এর সিলে পয়েন্টটা কত বা অর্ডারড পেটার কত x y বলেছিলাম না jdel x + i y যদি কমপ্লেক্স নাম্বার তো হয়ে যায় তার ক্ষেত্রে পয়েন্টটা কত হয় x আর y অর্থাৎ i বাদ দিয়ে যে দুটো সংখ্যা থাকে x এবং y তার হচ্ছে আমাদের পয়েন্টটা তো কমপ্লেক্স নাম্বার এর পয়েন্টটা কত x y ঠিক আছে অর্থাৎ যেটি কেউ এক্স প্লাস আই ওয়াসিন কম্পেয়ার করে দেয় এক্সের ওয়ান এখানে ওয়ান আয়ার মান কত আয়ার ওয়ান ওয়ান তাহলে এই ক্ষেত্রে যে কমপ্লেক্স নাম্বারটা দেওয়া আছে এর ক্ষেত্রে যে পয়েন্টটা সেটা কত আমার ওয়ান ওয়ান হবে সে পয়েন্টের কত হবে ওয়ান কম ওয়ান মানে এখানে এক্সের ওয়ান ওয়ান ওয়াইয়ার ওয়ান ওয়ান তাহলে এর ক্ষেত্রে আমার পয়েন্ট যেটা বেরোবো অর্থাৎ প্রথমেই কমপ্লেক্স জটিল তলের যে জটিল পয়েন্টটা সেই পয়েন্টে নির্ণয় করতে হবে তাহলে যে কোনো কমপ্লেক্স নাম্বারে প্রথমে পয়েন্টটা আমি নির্ণয় করতে হবে এক্সোয়ার ওয়ানটা নাহলে তো আমি মডিউলাস নির্ণয় করতে পারব না অ্যাম্প্লিটিউডও বার করতে পারবো না কারণ মডুলাস অ্যাম্প্লিটিউড দুজনার ক্ষেত্রেই আমার এক্সোয়াইটা দরকার নির্ণয় করতে হবে z = x + iy তাহলে xy যে পয়েন্ট সেট পয়েন্ট কত 1 1 এটা বার করে নিলাম 1 1 পয়েন্ট z = 1 + i মানে পয়েন্ট আমাদের 1 1 তাহলে x এর মান 1 y এর মান 1 তাহলে মডুলাস নির্ণয়ের ফর্মুলা কি r = √x² + y² x এর মান 1 y এর মান 1 তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান্ক রট টু তাহলে ওই কমপ্লেক্স নাম্বারের জেড তার মান হচ্ছে আমার জেড তার মড ভ্যালু বা মড জেড বা আর তার মান হচ্ছে আমার রুট টু এটা গেল মডুলাস এবারে আসছি অ্যামপ্লিচিউড অ্যামপ্লিচিউড কি বলেছিলাম থিটাইকল টু ফর্মুলাটে এটা বলেছিলাম যে থিটাইকল টু tan θ এর মান ছিল y/x এখান থেকে θ = tan ইনভার্স অফ y/x তাহলে y আর x এর মান জানা আছে 1 1 বসিয়ে দাও 1/1 মানে 1 তাহলে tan ইনভার্স অফ 1 এখন এই tan ইনভার্স অফ 1 এর মান তো আমি জানি না ইনভার্সের ব্যাপার কেমন করে বার করতে বলি একটু তাহলে থিটার মান বেড়ে গেছে টেন ইনভার্স অফ ওয়ান এই জায়গা থেকে থিটার মানটা কি করে বার করবে সেটা একটু বলি এখান থেকে দেখো থিটা ইকুয়াল টেন ইনভার্স অফ ওয়ানকে এই ওয়ানের জায়গায় মানটা বসিয়ে দেবে ওয়ানের জায়গায় টেন ফাইভ বাই ফোর বসিয়ে দিলাম কারণ টেন ফর্টি ফাইভ মানে টেন ইনভার্স এই যে ইনভার্স রয়েছে ইনভার্স যেমন আছে রেখে দিয়েছি আর এই ওয়ানের জায়গায় টেন বাই ফোর টেন ইন ভার্স আর টেন কেটে যায় মনে মনে কেটে যায় কখনই কাটা যায় মনে মনে কেটে যায় তাহলে শুধুমাত্র কে ফোর থাকে পাই বাই ফোর থাকে তাহলে থিটা পাই বাই ফোর তাহলে থিটার মান কত বেড়ে গেল পাই বাই ফোর বেড়ে গেল এইভাবে আমার অ্যাঙ্গেলটা অ্যাম্পিটিউড বা আর্গুমেন্টেন করতে হয় যে কোনো কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে আর্গুমেন্ট আমি কিছু নির্ণয় আছে সেটা যে টেন থিটা মানে ওয়ে বেশ সেটা টেন ইনভার্স হয়ে দিয়ে এবার আর ওয়ার মানটা আমার প্রথমে তো আর মডেলস নির্ণয় করতে পেয়েছি সেখান থেকে আমার এক্স্রাই পেয়ে গেছি যদি মডিউলাস নির্ণয় নাও করতে বলে সরাসরি এক্স্রাই তোমার জানা আছে সেখান থেকে সরাসরি আর্গুমেন্ট নির্ণয় করতে হবে ওয়ান এবার ওয়ান মানে তার একটা ভ্যালু পাবো পাই বাই ফোর হতে পারে সে সবসময় ওয়ান মানে অন্য কিছু বললো অন্য কিছু মান লিখবে যদি না আবার টেন ইনভার্স এটা ফর্মই রেখে দেবো কোনো অসুবিধা নেই তো সেটাই রুটু দিয়ে আমার পুরো টেন ইনভার্স টেন পাই বাই ফোর টেন ইনভার্সের টেন মনে মনে কেটে যায় তাহলে কথা যায় পাই ফোর এটাই চান্স তাহলে মডিউলাস হচ্ছে রুট টু অ্যাম্প্লিটিউড হচ্ছে বাই বাই ফোর এবারে এখানে জটিলতা আসবে একটা সেই জটিলতার জায়গাটা পরের দিন বিস্তারিত বলব এই অ্যাম্প্লিটিউড বার করাটা সবসময় যেরকম ওয়ান ওয়ান ফর্মে আসবে বা দুটি আমার পজিটিভ সংখ্যা থাকবে এরকম নয় ঠিক আছে কখনও একটা পজিটিভ একটা নেগেটিভ আসবে কখনও এক্স নেগেটিভ আসবে ওয়াই পজিটিভ আসবে বা কখনও দুজনে নেগেটিভ আসবে তখন আমার সমস্যা হবে সেই সমস্যাটা যাতে না হয় তার জন্য পরের দিন ক্লাসে কীভাবে আরও অন্যান্য কমপ্লেক্স নাম্বারে অ্যাম্প্লিটিউড বার করতে হয় সেটা বিস্তারিত বলব আজকে এই পর্যন্তই